ইউটিউব চ্যানেল এসবি ব্লগার সুব্রত, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আমি চলে এসেছি শান্তিপুর রাসের পার্ট টু ভিডিও নিয়ে। তো আমি এখন আছি শান্তিপুর খাপাড়ার স্মৃতিসঙ্গে। আর স্মৃতিসঙ্গের রাসের এবছরের প্যান্ডেলের মানে থিমের নাম হলো নিরুদ্দেশের খোঁজে। তো নিরুদ্দেশের খোঁজে এবছরের প্যান্ডেলের থিমের নাম। তো চলো দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ এই ভিডিওতে শান্তি তো অযোধ্যার রাম মন্দির। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ভিডিওটি মিস করবে, স্কিপ না করে দেখতে থাকো। এই দুপাশে বাঁশের ব্যারিকেড দেওয়া, যাতে প্রবে যাতে যাতায়াতে অসুবিধা না হয়। আর ওখান দিয়ে বাইরে বেরোনোর রাস্তা আছে, আর এখান দিয়ে যেতে হবে দেখতে হলে। আর তোমরা দেখতেই পাচ্ছ যেখানে বাঁশের ব্যারিকেড করা আছে। আর এই পুজোর থিম হলো, রাসের থিমটা হলো যে নিরুদ্দেশের খোঁজে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চটের থলে দিয়ে ডিজাইন করা আছে, আর এখানে নাঙল আছে বিচুলি দিয়ে ডিজাইন করা, কালার করা আছে এখানে নাঙল। আর এগুলো হচ্ছে চাকার ডিজাইন করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো। এখানে বাইরে শুধু ডিজাইনটা হলো নাঙল তৈরি করা এখানে। আর আমরা এখন ভেতরে যাব। আর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরভাবে পাট বিচুলি দিয়ে এখানে ডিজাইন করা হয়। বন্ধুরা, এখন থিমের ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগেকারের তো নিরুদ্দেশের খোঁজে যে জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি ছোটোবেলাকার, আগেকারের যে জিনিসগুলো গুণগুলো আমরা হারিয়ে পেয়েছি সেগুলো এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। আর দেখতেই পাচ্ছি এখানে পাটের ডিজাইন করে এখানে লতা পাতা এখানে ডিজাইন করা আছে। আর প্রথমে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেই খেলাটিকে আমরা আর খেলি না, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে একটি ছেলে গুলটি বাটুল নিয়ে খেলা করছে এখানে, সেই ছোটোবেলাকার তোমরা যেটা আমরা প্রত্যেকেই ছোটোবেলায় খেলে থাকতাম টায়ার নিয়ে, সাইকেলের টায়ার নিয়ে, সেই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে নিরুদ্দেশের খোঁজে বলতে এখানে যেই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি, যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেগুলোই। আর এগুলো, আর এটা হলো ঠেলা রিক্সা, যেগুলো আর দেখাই যায় না। আর এটা হলো টানা রিক্সা। তো চলো দেখতে থাকো এখানে পালকি। তো এখানে চারটি লোক পালকি করে বউ নিয়ে যাচ্ছে, যেই জিনিসটি আর দেখাই যায় না সেই জিনিসটি এখানে তুলে ধরা হয়েছে। আর এটা হলো সেই কলকাতার ঐতিহ্যবাহী বা হাওড়া ব্রিজ। আর এখানে তুলে ধরা হয়েছে সেই কয়লায় চলা যেই ট্রেনটি, সেই ট্রেনটি তো এখন আর নেই, যে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, নেই বলতে গেলে। তো সেই ট্রেনটি এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে ঠাকুর বলতে শ্রীহরি বিষ্ণুর এখানে পুজো করা হয়। আর এখানে আছে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে শ্রী বিষ্ণুর বিগ্রহ এখানে পুজো করা হচ্ছে, রাসের পূজা হিসেবে। আর এখানে ক্লাবের সমস্ত এবছরের পুজোর থিমের যে টপিকগুলো পেয়েছে, যে সম্মানগুলো পেয়েছিল, এগুলো হলো সেই জিনিস। তো চলো দেখতে থাকো। আর রাসের যে ঠাকুরটি, সেই ঠাকুরটি হলো বিষ্ণু ঠাকুর, এখানে পুজো করা হয়। আর এখানে পিকচার আছে রাধাকৃষ্ণের। তো কেমন লাগছে আপনাদের? তো বৃন্দাবন দেখেছেন? বৃন্দাবন কেমন লাগছে? খুবই সুন্দর, মানে যে জিনিসগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে। ঠাকুরও সুন্দর, সুন্দর কি মানে মঞ্চ সুন্দর। তোমাদেরকে দেখালাম স্মৃতিসঙ্গের এবছরের পুজোর থিম, মানে এবছরের রাসের থিম হলো নিরুদ্দেশের খোঁজে। আর তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগলো এই স্মৃতিসঙ্গের এই পুজোর প্যান্ডেলটি। আরও অনেক প্যান্ডেল দেখাবো। আর লাস্টে আছে তোমাদের জন্য অযোধ্যার রাম মন্দির। আর শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে মিস করবে, আর স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে আরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমি এখন চলে এসেছি শান্তিপুর ভগবতী দাস রোডে। আর শান্তিপুর ভগবতী দাস রোডের যিনি মানে এই যে রাসটি যেটি হচ্ছে, সেই রাসটির পরিচালনায় হচ্ছে যুবকবৃন্দ ক্লাব। আর যুবকবৃন্দের ক্লাবের এখানে যে রাসটি পুজো করা হয়, সেই রাসটিতে রাধাকৃষ্ণের মূর্তি এখানে পুজো করা হয়। তো চলো দেখতে থাকো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পিছনে আছে
সেই প্যান্ডেলটি রাশির, আর এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি, এখন বাইরের প্যান্ডেলটি তৈরি করা, ডিজাইন এখনও তৈরি করা হয়নি, প্লেনে ডেকেছে, হয়তো তৈরি করবে পরে। তো চলো ভেতরে ঢোকা যাক। আর আর ভিতরে এই যে উপরে যে ছাউনি চাঁদনি, মানে ছাউনিটি দেওয়া আছে, মানে অসাধারণ লাগছে। চাঁদরের মানে উপরে যে ছাউনিটা দেওয়া আছে, আর উপরে ওখানে ছোটো ছোটো ঝাড়পাতি তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে উপরে ছাউনি করা হয়েছে, প্যান্ডেল তেমন কিছু করা হয়নি, হয় প্যান্ডেলে অতটাও নাই। তো প্যান্ডেলের কাজ এখনও পুরোপুরিভাবে হয়নি মনে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিমাটা, মানে মূর্তিটা, যে রাধাকৃষ্ণের যে মানে বৃন্দাবনের যে সখী দিয়ে সখাদের সাথে যে মিলনটি এখানে, সেটি তুলে ধরানো হয়েছে। মানে পুরোপুরিভাবে প্রতিটি জায়গায় রাসের শ্রীকৃষ্ণের লীলা এখানে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মূর্তিটি মানে অসাধারণ লাগছে। আর ওটি হলো কৃষ্ণ, রাধা তার সখী, আর শ্রীকৃষ্ণের বন্ধু। তো অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ। তোমরাও চলে আসো। তো মূর্তি তো অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাসের যে আসল যেটি পুজো করা হয়, এটা হলো থিমের প্রতিমা, শ্রী কৃষ্ণ রাধাকৃষ্ণ, শ্রী রাধাকৃষ্ণের এটি হলো থিমের প্রতিমা। আর রাধাকৃষ্ণের বিগ্রহটি এখানে রাসে পুজো করা হচ্ছে, পুজো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই যুবকবৃন্দের এই যে পুজোটি, পুজোটি হচ্ছে 63 বছরের পুজো। আর মানে অসাধারণ লাগছে এখানে, মূর্তিটি তো অসাধারণ লাগছে সত্যি। তোমরা অবশ্যই আসো, এখানে 5 দিন এই অনুষ্ঠানটি থাকবে। তো চলো আরেকটি, আরও অন্যান্য জায়গায় রাস আমি দেখবো। তো চলো দেখতে থাকো। এখন চলে এসেছি শান্তিপুর শ্যামবাজার রাসযাত্রার এখানে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে শান্তিপুর শ্যামবাজারের এখানে রাসযাত্রার উৎসবে এখানে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনে আছে অযোধ্যার রাম মন্দির। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি অযোধ্যার রাম মন্দির। আর একটু পরে এই জায়গাতে আসবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তোমাদেরকে তার আগেই দেখিয়ে দেবো এই অযোধ্যার রাম মন্দিরটি। তো চলো দেখতে থাকো। আর আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ যে অযোধ্যার রাম মন্দির। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই। দেখতেই পাচ্ছ এই হলো শ্যামবাজার রাসের এবছরের পুজোর থিম হলো অযোধ্যার রাম মন্দির। আর এই হলো সেই রাম মন্দিরের এন্ট্রি গেট। আর সাইড থেকে দেখালে তোমাদেরকে, আর বন্ধুরা সাইড থেকে দেখালে তোমাদেরকে এমনভাবে দেখাবে। তো এই হলো সাইডের দিকে রাম মন্দিরটি, সাইডের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর উপরে যেই দোতলাগুলো দেখছো, এগুলোর উপরে কিন্তু ওঠা যায় না, এগুলো জাস্ট ডিজাইন করার জন্য এগুলো করা হয়েছে। আর চলো তোমাদেরকে একদম রাম মন্দিরের ভেতরটাকে দেখাই। আর এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে বৃন্দাবনের প্রেম মন্দির, আর এবছর তোমার, আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অযোধ্যার রাম মন্দির। তো মানে ভালো লাগে, দেখিনি তো এখনো। আচ্ছা, এখনো তো অযোধ্যা রাম মন্দির এখনো তৈরি হয়ে ওঠেনি, তৈরি হয়নি পুরোটা, সেই জন্য সিধন শান্তি যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন। আচ্ছা, এই যে রাসযাত্রাটি এখানে শ্যামবাজারের, এটি কি 100 বছরের বেশি হবে? প্রায় একশো, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই নারায়ণ পুজোটা হতো। আচ্ছা, এর আগে অন্য জায়গায় হতো, মানে পাশেই গলিতে হতো, এখন রাম মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, আর পুরোটা এমনভাবে, মানে যেমনভাবে এখনও তো রাম মন্দির তৈরি হয়ে ওঠেনি, কিন্তু রাম মন্দিরের যে মডেলটি এখন দেখানো হয়েছিল, সেই মডেল অনুযায়ী এখানে প্যান্ডেলটি তৈরি করেছে। আর এখানে প্রতিটি প্লারে প্লারে একদম পুরো ডিজাইন করা হয়েছে। আর এখানে স্তম্ভ প্লার এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে পরপরভাবে এখানে তোমাকে দেখাই, এই যে ভেতর দিয়ে যে, এই যে বাইরে দিয়ে যে ঢুকছে, এখানে পরপরভাবে এখানে ঝাড়পাতি দেওয়া আছে। আর এই যে প্লারের, আর এই যে প্লারের ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছে, অসাধারণ লাগছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, এই হলো বাইরের রাম মন্দিরের দৃশ্য, বাইরে ঠিক এমনটি দেখাচ্ছে। আর তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি, আর বলতে এখানে বিষ্ণু পুজো করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে রামায়ণের প্রতিটি চিত্র এখানে ছবিতে, তারা প্রতিটি দেওয়ালে দেওয়ালে এখানে রামায়ণের চিত্র এখানে তুলে ধরানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো সেই ভেতরে পুরো অসাধারণ লাগছে। আর এই হলো ভেতরকার এই যে ঝাড়বাতিটা,
আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রামায়ণের প্রতিটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে রাম মন্দিরের মধ্যে, এই রাম মন্দিরের প্যান্ডেলের মধ্যে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে যেটি পুজো করা হয় যে রাসের, এটি হলো বিষ্ণুর মূর্তি, এখানে পুজো করা হয়।